বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এই প্রশ্ন করেছেন মমিনুল ইসলাম রুবেল। মমিনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কবিরা গুণা হবে না, বড় কোনো পাপ হবে না, তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নয়বা রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে, তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা। জি, হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়।